আসসালামু আলাইকুম রোজ কুকিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি রজিসের দিকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আর আজকে করব মোলা আর গাজর দিয়ে একটা মজাদার পাচি তাহলে আসুন দেখে নিই এখানে বড় একটা কড়াই নিয়েছি তার মাঝে আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলাকে কিছুক্ষণ বেঁচে নিব পেঁয়াজগুলো নরম হয়ে আসছে এখন এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মানে তেলের সাথে হলুদের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসে তার জন্যে তবে একবার কিন্তু পুড়ে ফেলা যাবে না এখন দিয়ে দিব গাজর আর মূলা কুচি এখানে আমি আমার মতো কিছুটা গাজর গ্রেট দিয়ে এভাবে মানে কুচি করে নিয়েছি আর নিয়েছি মূলা মূলাগুলোকেও একইভাবে কুচি করে নিয়েছি আর মূলা থেকে চিপে যে পানিটা ছিল সম্পূর্ণ পানিটাই কিন্তু আমি ফেলে দিয়েছি গাজর আর মূলা আমি প্রায় সমান সমান নিয়েছি আপনারা চাইলে যে কোন একটা কম বেশি করে নিতে পারেন এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আসলে এই বাজিটা খুব ভালো লাগে আর মূলা কিন্তু খেলে অনেক ভালো তার জন্যে এভাবে মূলা আর গাজর একসাথে দিয়ে এভাবে একটা বাজি করে নিলে কিন্তু সকালে রুটি পরোটার সাথেও খাওয়া যায় এমনকি ভাতের সাথেও খেতে ভালো লাগে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে কিন্তু একদম হাইতে রেখেছি এই যে এভাবে করে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মানে বাজেটা প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কুলি আর কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ গাজরটা একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্যে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে নিতে পারবেন এভাবে করে সবগুলো একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই তো মেশানো হয়ে গেছে এই যে দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি নেই মানে একদম পানিগুলা ট্রেনে গিয়েছে এখন আমি যা দিব এখানে পাসফোরণের গুঁড়া এখানে কাঁচা পাসফোরণ এভাবে আঁত ভাঙ্গা করে রেখে দিয়েছি এখান থেকে সামান্য পরিমাণে একটু এভাবে চিটিয়ে দিয়ে দিচ্ছি এটা দিলে হবে কি খেতে অনেক ভালো লাগবে মানে মজার একটা ফ্লেভার পাওয়া যাবে আর এখানে চাইলে আপনারা আস্ত পাসফোরণ ব্যবহার করতে পারেন তবে এখানে গুঁড়াটা দিলে ভালো আস্তগুলা একটু কামড়ে বাজলে অনেকেই পছন্দ করেন না এই তো হয়ে গেল আমার মূলা আর গাজরের বাজডি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু বলবেন না